দর্শক, সামনে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে সামনে রেখে গড়ে ফিরছেন যারা চট্টগ্রাম শহরে বসবাস করে, তারা গড়মুখী হয়েছেন ইতিমধ্যেই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম শাহ আমানত ব্রিজের পাশে। আমি অবস্থান করছি, দর্শক একটু যদি আমি আপনাদেরকে দেখাই আমি যে জায়গায় অবস্থান করছি, এটি চট্টগ্রাম শাহ আমানত ব্রিজের পাশে। এখান থেকে মূলত চট্টগ্রাম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং চট্টগ্রাম বান্দরবনের উদ্দেশ্যে, এবং এখানে বেশ কিছু উপজেলা রয়েছে, চট্টগ্রাম আনোয়ার উপজেলা, চন্দনাশ উপজেলা, পটি উপজেলা, সাতকানিয়া উপজেলা, লোহাগড় উপজেলা সহ কক্সবাজার যাওয়ার পথে যেই উপজেলাগুলো পড়ে প্রত্যেকটা উপজেলায় এখান থেকে ঘরমুখী মানুষরা, অর্থাৎ এই জায়গা থেকে মানুষরা কিন্তু রওনা করেছেন। আমরা এখানে কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন আসলে অতিরিক্ত ভিড় তবু যে তারা বাড়িতে যাচ্ছেন এবং পরিবার নিয়ে আনন্দ করতে পারবেন, একসাথে তার ঈদ করতে পারবেন, এটাই হচ্ছে তাদের আসলে আনন্দ, এমনটা জানিয়েছেন। তবে দাম বাড়ার বিষয়ে, অর্থাৎ গাড়ি ভাড়া বেশি কিনা সেটা বিষয়ে আসলে জানতে চাওয়া, তো অনেকজনেই তেমনটা আসলে তাদের কষ্টর জিনিসটা, অর্থাৎ বেশির জিনিসটা কিন্তু তেমনটা উল্লেখ করে নাই। আমরা এমনটা দেখেছি কয়েকজনের সাথে কথা বলে। পাশাপাশি আসলে আমরা যারা এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যারা চালক রয়েছেন, চালকগুলো তাদের সাথে আমরা কথা বলেছি, চালকরা আমাদেরকে জানিয়েছেন। আসলে আমরা তাদের কাছে জানতে চাইছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, বিশেষ করে ঈদ আসলেই সড়ক দুর্ঘটনা হওয়ার কারণ কি আমরা জানতে চাইছি। তারা আমাদেরকে জানিয়েছেন তো ছোটো ছোটো যে গাড়িগুলো রয়েছে সিএনজি, অটোরিকশা, সেগুলো কিন্তু অতিরিক্ত ওভারটেকের কারণে কিন্তু তারা তাদের এই দুর্ঘটনা বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন, যে বড় গাড়িগুলো রয়েছে সে চালকগুলো। আসলে বিশেষ করে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় সময় দেখা যায় দুর্ঘটনা লেগেই থাকে, মোটামুটি অত ছোটো যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু দুর্ঘটনা হয় এমনটি আমাদেরকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে চট্টগ্রাম শহরে পুলিশ প্রশাসনে রয়েছে কড়া নিরাপত্তা। আমরা পুলিশ ট্রাফিক দেখেছি, তাদের চৌকিশ টিম কিন্তু এখানে অবস্থান করছে। যদি কোনো ধরনের কোনোরকম ছিনতাই বা প্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয় তাহলে তারাও তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেবেন। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম আজকে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত ব্রিজের পাশ থেকে চট্টগ্রাম কক্সবাজার উদ্দেশ্যে, অর্থাৎ যতগুলো উপজেলা রয়েছে ওদিকে বান্দরবন সহকারে প্রত্যেকটা উপজেলা কিন্তু তারা পরিবার নিয়ে আনন্দ করার জন্য তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম শাহ আমানত ব্রিজের পাশ থেকে আমার সর্বশেষ সংবাদ।